নমস্কার, আমি ডাক্তার নবেন্দু গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। হাইউরিক অ্যাসিড সম্বন্ধীয় যে ভিডিওটি চলছিল তার এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আলোচনা করেছি হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্পর্কে, অর্থাৎ হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয় এবং তার প্রয়োগ বিধি সম্বন্ধে আমি আলোচনা করেছি। তাহলে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের জন্য কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করেছি, যেগুলি হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলি প্রায়ই ব্যবহার হয়ে থাকে, যেমন ব্রায়ানিয়া অ্যালবা 30/200, রাস্টক্স 30/200, মাক্সল 30/200, এপিসমেল 30/200, বেঞ্জয়িক অ্যাসিড 30/200, লিথিয়াম কার্ব 30/200, কলচিকাম 30/200, লিডাম্পল 30/200, এছাড়া অসিমাম ক্যান মাদার টিনচার এবং আর্টিকা ইউরেন্স মাদার টিনচার ইত্যাদি। প্রথমে যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটা হলো ব্রায়ানিয়া অ্যালবা সম্বন্ধে। এই ব্রায়ানিয়া অ্যালবা মেডিসিনটির ক্ষেত্রে মাজা এবং হাঁটুর জয়েন্টে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এবং এই ব্যথা যন্ত্রণা যদি আমরা বসে থাকি বা রেস্ট নিই সেক্ষেত্রে আরাম বোধ হয় এবং হাঁটা চলার ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা বেড়ে যায়, অর্থাৎ মুভমেন্টের ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা অ্যাগ্রাভেশন হয়। তাহলে এই সমস্ত সিমটমগুলি থাকলে আমরা ব্রায়ানিয়া অ্যালবা মেডিসিনটির কথা চিন্তা করতে পারি। ব্রায়ানিয়া অ্যালবা 30/200 এক ফোঁটা করে এক চামচ জলে যদি সকাল সন্ধ্যা দিনে দুবার করে প্রতিদিন খাওয়া যায় তাহলে অবশ্যই আমাদের মাজার ব্যথা এবং হাঁটুর ব্যথা বা যন্ত্রণা অনেকটাই কমে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলও আস্তে আস্তে কমে আসে। এবারে যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হল রাস্টক্স। এই রাস্টক্সের ক্ষেত্রে দেখা যায় মাজার ব্যথা বা হাঁটুর ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথায় সকালে ঘুম থেকে উঠার পরে এই যন্ত্রণা বেড়ে যায় এবং আস্তে আস্তে চলাফেরা করতে করতে বা হাঁটাচলা করতে করতে এই ব্যথা বা যন্ত্রণা আস্তে আস্তে উপশম হয়। যদি এই সিমটমগুলি থাকে তাহলে রাস্টক্স 30/200 এক ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে সকাল সন্ধ্যে দুবার করে যদি আমরা খেতে পারি তাহলে অবশ্যই বিভিন্ন জয়েন্টের ব্যথা আস্তে আস্তে কমে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আমরা আলোচনা করব সেটি হল মাক্সল। এই মাক্সলের ক্ষেত্রে দেখা যায় ব্যথা বিভিন্ন জয়েন্টে হতে পারে, মাজাতে হতে পারে, হাঁটুতে হতে পারে, ছোট ছোট আঙুলের গাঁটে হতে পারে এবং এই মাক্সলের জয়েন্টের ব্যথা বিশেষ করে রাত্রে শোবার পর বেড়ে যায়। এই সব সিমটমগুলি থাকলে আমরা তখন এই মাক্সল মেডিসিনটির কথা চিন্তা করতে পারি। যদি এই সিমটমগুলি থাকে তাহলে মাক্সল 30/200 দু ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে দিনে একবার, অর্থাৎ সকালে যদি খালি পেটে আমরা খেতে পারি তাহলে এই ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিড লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটা হলো এপিসমেল। যে কোনো জয়েন্টের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেই প্রযোজ্য এবং জয়েন্টে ক্ষেত্রে দেখা যায় ফোলা থাকে,
প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এবং জয়েন্টের মধ্যে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, অর্থাৎ রস জমে এবং জায়গাটি প্রদাহযুক্ত হয়, লাল হয়ে যায়, ফুলে যায় এবং সেখানে থ্রোবিং পেন থাকে, একটা দবদবে যন্ত্রণা থাকে এবং দেখা যায় বিশেষ করে বিকেলের দিকে এই ব্যথা যন্ত্রণা বেড়ে যায়। এইসব সিমটমগুলি যদি থাকে তাহলে আমরা অবশ্যই এপিসমেলের কথা চিন্তা করতে পারি এবং এই এপিসমেল 30/200 দু ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে যদি সকাল সন্ধে দিনে দুবার করে আমরা পেশেন্টকে দিতে পারি তাহলে পেশেন্টের অবশ্যই ব্যথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে এবং রক্তে ইউরিক অ্যাসিড লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আলোচনা করব সে মেডিসিনটির নাম হলো বেনজয়িক অ্যাসিড। হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের ক্ষেত্রে মুরালির পিছন দিকে বা তার উপরের দিকে টেন্ডনে পেন হয় আর এই টেন্ডনের নাম হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। পেশেন্টের ব্রাউন কালারের ইউরিন হয় এবং ইউরিন খুব দুর্গন্ধযুক্ত হয়। এইসব সিমটমগুলি থাকলে আমরা বেনজয়িক অ্যাসিডের কথা চিন্তা করতে পারি আর এই বেনজয়িক অ্যাসিড 30/200 আমরা দু ফোঁটা করে সামান্য জলের সাথে মিশিয়ে যদি দিনে দুবার করে অর্থাৎ সকাল ও সন্ধেবেলা যদি পেশেন্টকে দিতে পারি তাহলে এই গোড়ালির ব্যথা আস্তে আস্তে কমতে থাকে এবং রক্তে ইউরিক অ্যাসিড লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আলোচনা করব সেটি হলো ক্যাপসিকাম। এই ক্যাপসিকামের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জয়েন্টেই ব্যথা যন্ত্রণা হয়, বিশেষ করে আমাদের পায়ের বুড়ো আঙুলের ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা খুব হয়, যেখানে বুড়ো আঙুল লাল হয়ে যায়, ফুলে যায় এবং গোড়ালিতেও প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, গোড়ালি লাল হয়ে যায় বা ফুলে যায়। ব্যথা যন্ত্রণা এমন হয় যাতে সেখানে স্পর্শ করাই যায় না, স্পর্শ করলে প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণা অনুভব হয়। তাহলে এই সিমটমগুলি যদি থাকে তাহলে আমরা ক্যাপসিকামের কথা অবশ্যই চিন্তা করতে পারি। এই ক্যাপসিকাম 30/200 দু ফোঁটা করে এক চামচ জলে যদি সকাল সন্ধে দুবার করে পেশেন্টকে দেওয়া যায় তাহলে আমাদের এই পায়ের বুড়ো আঙুলের ব্যথা বা গোড়ালির ব্যথা আস্তে আস্তে কমে যায় এবং ব্যথা ছাড়াও সেখানে যে লাল ভাব বা ফোলা ভাবও আস্তে আস্তে কমে যায় এবং রক্তে ইউরিক অ্যাসিডও আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আমরা আলোচনা করব সেটি হলো লিডামপল। এই লিডামপলের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা বা যন্ত্রণা পায়ের তলার দিকে হয় বা গোড়ালিতে হয় এবং ব্যথা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং যদি ব্যথাস্থানে ঠান্ডা জল বা বরফ দেওয়া হয় তাহলে ওই ব্যথাস্থানে খুবই আরামবোধ হয়। যদি এই সিমটমগুলি থাকে তাহলে অবশ্যই আমরা লিডামপলের কথা চিন্তা করতে পারি এবং লিডামপল 30/200 দু ফোঁটা করে সামান্য জলের সাথে দিনে দুবার অর্থাৎ সকাল সন্ধে যদি পেশেন্টকে দেওয়া যায় তাহলে এই গোড়ালির ব্যথা বা পায়ের তলার ব্যথা আস্তে আস্তে কমতে থাকে এবং রক্তে ইউরিক অ্যাসিড লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। এবারে আমরা যে মেডিসিন দুটির কথা আলোচনা করব সেটা হলো অসিমাম ক্যান মাদার টিনচার এবং আর্টিকা ইউরেন্স মাদার টিনচার। এই দুটি মেডিসিন নিয়ে সম পরিমাণে মিশিয়ে 1:1 অনুপাতে একটা মিশ্রণ তৈরি করে যদি প্রতিদিন 15 ফোঁটা করে হাফ কাপ জলে সকাল সন্ধে দুবার খাবার পরে খাওয়া যায় তাহলে অবশ্যই রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল আস্তে আস্তে কমতে থাকে। এবারে যে মেডিসিনটির কথা আমরা আলোচনা করব সেটির নাম হলো লিথিয়াম কার্ব। যদি শরীরে ছোট বড় জয়েন্টে ব্যথা যন্ত্রণা হয়, যদি জয়েন্টগুলি আস্তে আস্তে স্টিফ হয়ে আসে বা আড়ষ্ট হয়ে আসে, যদি তার সাথে হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস থাকে এবং যদি ঘামে টক গন্ধ পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই লিথিয়াম কার্বের কথা চিন্তা করতে পারি এবং এই লিথিয়াম কার্ব 30/200 দু ফোঁটা করে
সামান্য জলের সাথে দিনে দুবার অর্থাৎ সকাল ও সন্ধ্যে যদি পেশেন্টকে দেওয়া যায় তাহলে অবশ্যই এই বিভিন্ন জয়েন্টের ব্যথা আস্তে আস্তে উপশম হয় এবং রক্তে ইউরিক অ্যাসিড লেভেলও আস্তে আস্তে কমতে থাকে। পরবর্তী পর্বে আমি আলোচনা করেছি, অর্থাৎ তৃতীয় পর্বে আমি আলোচনা করেছি হাই ইউরিক অ্যাসিড পেশেন্টদের ডায়েট, অর্থাৎ হাই ইউরিক অ্যাসিড পেশেন্টরা কোন কোন খাদ্য খাবার খেতে পারবেন এবং কোন কোন খাদ্য খাবার খেতে পারবেন না, এবং কিছু বিধিনিষেধ যা তাদের যেগুলি পালন করতে হবে সে সম্বন্ধে আমি আলোচনা করেছি। যদি দ্বিতীয় পর্বের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।